আমি অরিত্র পাল পারুল প্রকাশনীর টার্গেট মাধ্যমিক পড়ে আমি মাধ্যমিকে প্রথম হয়েছি আমি অরিত্র পাল পারুল প্রকাশনীর টার্গেট মাধ্যমিক পড়ে আমি মাধ্যমিকে প্রথম হয়েছি নমস্কার শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি দর্শন অনুষ্ঠানে দর্শক শ্রোতা বন্ধুরা স্বাগত আপনারা প্রতিদিন আমাদের অনুষ্ঠান এই চ্যানেলে দেখেন আপনারা আনন্দিত হন চিঠি লেখেন ফোন করেন আমরা আপ্লুত হই আজ আমরা যে অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থিত করেছি এটি শিক্ষক দিবসের অনুষ্ঠান আজ সারাদিন আপনারা সবাই জানেন সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করছে সমস্ত বিদ্যালয় সমস্ত শিক্ষক শিক্ষিকা সমস্ত ছাত্রছাত্রী এমনকি আমাদের বঙ্গবাসী শুধু নন ভারতবাসীরাও আজকে এই একইভাবে স্মরণ করছেন আজকের অনুষ্ঠানে আমরা যাদেরকে অতিথি হিসেবে আপনাদের সামনে এনেছি এক এক করে পরিচয় করিয়ে দিই আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গর্বের সঙ্গে জানাই আজকে আমরা যাকে মধ্যমণি করে এনেছি সে কিন্তু আমাদের কাছে বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর অভিক মুখার্জি অভিক তোমাকে আমরা শুভেচ্ছা জানাই আমাদের সঙ্গে রয়েছেন আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানানোর ব্যাপার কারণ আমরা যারা শিক্ষকতা কার্যে যুক্ত ছিলাম বা আছি বা থাকি বা থাকব আমাদের সবাইকে পরিচালনা করে পশ্চিমবঙ্গ শিক্ষা অধিকার সেই পশ্চিমবঙ্গ শিক্ষা অধিকারের প্রাক্তন উপশিক্ষা অধিকর্তা শ্রী দিব্যগোপাল ঘটক আজ আমাদের অতিথি হিসেবে এসেছেন স্যার আপনাকেও নমস্কার আর সঙ্গে সঙ্গে আমরা অভিকের সঙ্গে অভিকের বাবাকে সঙ্গে পেয়েছি সুব্রত মুখার্জি সুব্রতবাবু আপনাকেও নমস্কার আমরা আজকের অনুষ্ঠানের যে তাৎপর্য আমাদের মাননীয় উপশিক্ষা অধিকর্তা যাকে আমরা প্রাক্তন হিসেবে বললেও তিনি প্রাক্তন নন তার কাজকর্ম শিক্ষাকেন্দ্রিক শিক্ষাকে ভালোবেসে শুরু করবেন তিনি কারণ আজকে আমরা অনুষ্ঠানের নাম রেখেছি গুরুকে জানাই প্রণাম অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে দিয়েই অনুষ্ঠান শুরু হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন তার দীর্ঘ জীবনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেই দিনটি হলো যখন তার গুণমুগ্ধ তার ছাত্রছাত্রীরা তাকে গিয়ে অনুরোধ করলেন যে তার জন্মদিনটি তারা পালন করতে চায় তো জন্মদিন পালনের পরিবর্তে তিনি তাদেরকে উপদেশ দিলেন বললেন যে তার চেয়ে তোমরা এক কাজ করো এই ফিফথ সেপ্টেম্বরকে পাঁচই সেপ্টেম্বরকে তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো এবং যারা বিগত দিনে তারা শিক্ষকতা করে গেছেন আজকে যারা শিক্ষকতা করছেন আগামী দিনে যারা শিক্ষকতা করবেন তা যুগ যুগ ধরে এই যে দিনটিতে পাঁচই সেপ্টেম্বর এই দিনটিতে সবাই যাতে সেই তার চির প্রণম্য শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে এই ভারতবর্ষের মাটিতে বসে সেটির ব্যবস্থা তিনি তার পুত্র কন্যাসম যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের মাধ্যমে কাজটি করে যেতে পারলেন তো সেই জন্য এই আজকের দিনটির একটা গুরুত্বপূর্ণ এবং একটা তাৎপর্য এমন রয়েছে যেখানে শুধুমাত্র তার জন্মদিন পালন নয় এটি একটা এমন একটি বার্তা বহন করছে সে বার্তার মধ্যে শিক্ষা আর নিতান্তই এখন আর পেশার ঊর্ধ্বে উঠে যাতে করে একটা একটা মানুষ ভালো মানুষ গড়ে তোলা যায় একটা সত্যি সত্যি একটি 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 মানব সম্পদ গড়ে তোলা যায় সেই লক্ষ্যে আসলে সর্বপল্লী রাধাকৃষ্ণন তার এই দার্শনিক চোখ দিয়ে তিনি দেখেছিলেন যে আজ ভারতবর্ষকে স্বাধীন ভারতবর্ষকে যদি শিক্ষার আলোয় একটা মুক্ত জ্ঞানের দীপ্তিতে যদি উজ্জ্বল উজ্জ্বল করে তুলতে হয় তবে শিক্ষাকে সঠিক মর্যাদায় তাকে আনতে হবে এবং সেটা হলো শিক্ষককে মর্যাদা দান এটি হলো গুরুত্বপূর্ণ তার একটি অবদান যে তিনি চেয়েছিলেন শিক্ষকদের জন্য এক মর্যাদা যার মাধ্যমে শিক্ষক নিজেকে আবিষ্কার করতে পারে যে হ্যাঁ জাতির জন্যে তারাও অনেক কিছু
অবদান রেখে যেতে পারে, জাতি গঠনের জন্য সে আগামী দিনে একটা মস্ত বড় কাজ করে যেতে পারে। তাই শিক্ষক দিবস আজকের দিনে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য নিয়ে এসেছে। খুব সুন্দর কথা আমাদের স্যার বললেন। আর আমরা যেহেতু অনুষ্ঠানের নাম আজকে রেখেছি গুরুকে জানাই প্রণাম, আর আমাদের সঙ্গে অভিক মুখার্জি, বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর, দীর্ঘদিন ধরে সে অন্যভাবে নিজেকে প্রস্তুত করেছে। কারণ আমরা জানি যে আমাদের প্রথাগত বিদ্যালয় ছাড়াও প্রথা বহির্ভূত কিছু শিক্ষা মানুষকে শিক্ষিত করে, এবং আমরা মনে করব যে যতদিন সে এই প্রথা বহির্ভূত শিক্ষায় নিজেকে শিক্ষিত করেছে এবং তার যে একটা তালিম সে নিয়েছে, গুরুকে প্রণাম জানানোর জন্য তার কণ্ঠে আমরা একটা সঙ্গীত দিয়ে শুরু করব। তার আজকের যে সাংগীতিক পরিবেশে প্রথম যে গানটি সে গাইবে সে গানটি আপনাদের বলে দিই, আজই নির্ভয় নিদ্রিত। আমরা শুরু করব, শুরু করছে অভিক মুখার্জি। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা অভিকের গান শুনলেন। আগেই বলেছি বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর। অভিকের সম্বন্ধে আমরা একটু অভিকের বাবার কাছে দু একটা প্রশ্ন করে জেনে নিই। উনি রয়েছেন সুব্রত মুখার্জি। সুব্রতদা, আপনি যদি একটু বলেন, অভিকের তো সম্ভবত প্রথম পড়াশুনো শুরু হয়েছিল সাউথ পয়েন্ট স্কুলে। হ্যাঁ, বাহ। তার এই সাউথ পয়েন্ট স্কুলে যখন ও যাতায়াত করছিল, তখন সেখানে স্কুলের দিদিমণিরা এবং যারা শিক্ষকতা করেন তারা ওর চাহিদাটা বুঝেই তারা সুব্রতবাবুকে বোধহয় জানিয়েছিলেন যে ও গানটাকে একটু প্রথা বহির্ভূত সঙ্গীত জগতের মধ্যে আনা হোক। খুব সুন্দর একটি ভাবনা চিন্তা। আমরা আমাদের মধ্যে স্যার রয়েছেন, স্যারই বলবেন ইনক্লুশন এডুকেশন, তার মানে যারা এই ধরনের চাহিদা সম্পন্ন শিশু বা কিশোর তাদেরকেও যে বিদ্যালয়ের গণ্ডিতে পাওয়া যায়, রাখা যায়, ছাত্র বলে মনে করা যায়, স্যার এটা নিয়ে আপনি একটু বলুন। হ্যাঁ, আজকে অভিক খুব সুন্দর একটা গান গাইল।
সত্যি আমরা মুগ্ধ হয়ে গেছি একদম। আজি নির্ভয় নিদ্রিত ভুবনে, বাহ বাহ অদ্ভুত গানের যা কে যা কত সুন্দর গান ও সুন্দর ভাবে গেয়েছে। ওর গান আমাদেরকে মানে যেন জাগিয়ে দিয়েছে একদম। আজকে এমন একটা দিন শিক্ষক দিবসের এই সুন্দর সকালে এই গানটা যেন আমাদেরকে জাগিয়ে দিয়ে একদম ঠিকই, কারণ আমরা তো অনুষ্ঠানটা এত গভীরে ভেতর থেকে গাইছে একদম ভেতর থেকে গেয়েছে। কিন্তু আপনি আমরা জানি ওকে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ঠিক, কিন্তু ওর একটা বিশেষ চাহিদা আছে ঠিকই, কিন্তু বিশেষ ধরনের একটা একটা ক্ষমতাও রয়েছে, বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুও বটে ঠিক। চাহিদা যেমন তার আছে তেমনি তার ক্ষমতাও রয়েছে, বিশেষ চাহিদা ক্ষমতা আছে। এই যে বিশেষ চাহিদাদের সম্পন্ন শিশুর যে বিশেষ ক্ষমতাও রয়েছে, একটা স্পেশাল একটা মানে তার মধ্যে যে এবিলিটি রয়েছে, এই স্পেশাল এবিলিটির বিষয়টাই কিন্তু সব থেকে বড় ওদেরকে চেনার জন্য সব থেকে বড় বিষয়। আমার মনে হয় আমাদের যে ব্যবস্থাপনা, যেটা সরকারি ব্যবস্থাপনা বেসরকারি ব্যবস্থাপনা যা কিছু ভারতবর্ষে আছে, যে তাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই বিশেষ ক্ষমতাটাকে তুলে ধরা, তাকে বের করে আনা এবং তাকে ব্যবহার করা সমাজের কল্যাণে, তার ব্যক্তিগত কল্যাণে, পরিবারের কল্যাণে এবং সমাজের কল্যাণে ব্যবহার করা, এটাই হচ্ছে উদ্দেশ্য আমাদের হওয়া উচিত। সেই কারণে যাই একটু, হ্যাঁ এটা পরের গানে আমরা এবার একটু যাব। ও সুন্দরভাবে আমাদেরকে গান শোনাচ্ছে, দর্শক সাধারণ আপনারা শুনবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কারণ এই ধরনের একজন শিল্পীকে আমরা আজকে পেয়েছি শিক্ষক দিবসে, এটা বড় পাওয়া। আমরা যাই দ্বিতীয় গান, ঝরে ঝরো করে যে গানটা আমাদের শোনাতে চায় ও শোনাচ্ছে। হ্যাঁ ভাদ্র মাস তো এখন, বৃষ্টিও পড়ছে, হ্যাঁ সেই জন্যে ভাবলাম এই গানটা যদি শোনানো যায়। বাহ বাহ রিডায় এ কি
কাতর সর্বরি ঝরে ঝরে ঝরো 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 ঝরে ঝরো ঝরো। আমাদের যারা আজকের অনুষ্ঠান দেখছেন, আপনারা তো আবার গান শুনলেন অভিকের। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কিন্তু আমাদের এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুই বলি আর কিশোরী বলি, এরা কিন্তু আমাদের এখন কিন্তু সম্পদ। এই সম্পদকে আপনারা আশীর্বাদ করবেন, যাতে এরা এদের নিজেদের চলার পথে আরও নিজের পায়ে দাঁড়াতে পারে, অভিভাবকদেরকে তারা আনন্দ দিতে পারে এবং অভিভাবকরাও তাদেরকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে পারেন। আমাদের মধ্যে আগেই বলেছি আপনাদের, আমরা মাননীয় উপশিক্ষা অধিকর্তা আমাদের মধ্যে রয়েছেন দিব্য গোপাল ঘটক, তাকে আমরা পেয়ে আমরা বিশেষভাবে আনন্দিত। তিনিও একইভাবে এই অনুষ্ঠানে তাকে আশীর্বাদের সূচক কিছু কথা বলবেন। অভিক বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর, এটা আমরা তাকে হয়তো এই নামে ডাকছি, কিন্তু ওর মধ্যে যে ক্ষমতা আছে সে ক্ষমতার আমি জানি যে ক্ষমতার যদি ও চর্চা করে আগামী দিনে ও অনেক বড় শিল্পী হবে, সে আশীর্বাদ ওর জন্য রইল। আগামী দিনে ও নিজের এই ক্ষমতাকে আরো বিকশিত করুক। আজকে শিক্ষক দিবসের এই পুণ্য লগ্নে এই আশীর্বাদটুকু আমি করি। তাহলে আমরা পরের গানে যাই। আমরা এখন আবার অভিকের তৃতীয় গান শুনব। অভিক শুরু কর। আমি হে ঠায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান, গাইতে তোমার গান, আমি তোমার ভুবন মাঝে লাগি নীলা কোনো কাজে, আমি তোমার ভুবন মাঝে লাগি নীলা কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজে এই প্রাণ, আমি হে ঠায় থাকি শুধু গাইতে তোমার গান, নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাই, ভোরে যখন আকাশ জুড়ে বাজবে মিনা সোনার সুরে, ভোরে যখন আকাশ জুড়ে
যারা আমাদের অনুষ্ঠান আজকে দেখছেন, আমরা আগেই বলেছি যে শিক্ষক দিবসকে কেন্দ্র করে কিন্তু আজকে আমরা অনুষ্ঠানটা সাজিয়েছি। আর সাধারণত প্রথাগতভাবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যা করে থাকে আজ সারাদিন ধরে, তারা যা করেছে বা করবে, আমরা তার মধ্যে না গিয়ে এইরকম একজনকে আজকে আমরা এনে আনন্দ পাচ্ছি এটা ভেবে যে এটাও তার শিক্ষা। যে শিক্ষার মধ্যে আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদেরকে তার ভেতরে অন্তর্নিহিত ভাবের মধ্যেই ঢুকতে বলেছিলেন, আমরা স্যারকে পেয়েছি। আমরা তার আগে যেটা বলতে চাই, এই ধরনের শিশু এবং কিশোর যাদের আমরা পাই, তাদের বাবা নিশ্চয়ই অন্যের সংস্থানের জন্য কোথাও না কোথাও চাকরি সূত্রে থাকেন। সুব্রতদাও তাই ছিলেন, তিনি নিজেও একজন ব্যাংক এমপ্লয়ী হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সমাজকে সহযোগিতা দিয়েছেন, কিন্তু আমাদের এই শিশু এবং কিশোরকে সহযোগিতা দিয়েছেন মা। তাহলে সেই মা কিন্তু শুধু আমাদের যে অভিকের মা অভিককে দেখছেন এমন না, অনেক বাড়িতেই অনেক মা এই ধরনের শিশু এবং কিশোরকে নিয়ে তারা তাদের জন্য চিন্তা করেন, সময় দেন, তাদেরকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে এগিয়ে যান এবং তারা নিজেরা কী বলবো, সুস্থতা না থাকলেও অসুস্থ অবস্থা তাদের মনের মধ্যে এলেও এদের জন্যে তারা কিন্তু প্রাণপাত করেন। স্যার, এই যে শিক্ষার মধ্যে যে এই মানে চলছে ঘূর্ণন, মানে মায়ের একটা শিক্ষা পাচ্ছেন সন্তান এবং বাবা বাইরে থাকলেও তারও নজর মানে সন্তানের প্রতি রয়েছে, এবং যেটা আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষা চিন্তা থেকেও দর্শন তার যে দার্শনিক ব্যাপারটা পাই, যে এখানে কোনো ধর্মের বিষয় নয়, এখানে কোনো জাতপাতের বিষয় নয়, একটা মানুষকে শিক্ষিত করতে হবে, সমাজে তাকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। স্যার, এই ব্যাপারে আপনি এটা ঠিকই বলেছেন। আমাদের যারা সঞ্চালক মশাই যেটা বললেন যে আসলে শিক্ষা কিন্তু শুধু পুঁথিগত শিক্ষার মধ্যে দিয়ে কিন্তু শিক্ষা হয় না, বিদ্যালয়ের যে সিলেবাস আছে, কারিকুলাম আছে, এটা অনেকটাই সার্বজনীন এবং সারা দেশে একই রকম। কিন্তু এরও বাইরে এমন একটা প্রাসঙ্গিক শিক্ষা রয়েছে, যে প্রাসঙ্গিক শিক্ষার মধ্যে লৌকিক ধ্যান, ধারণা, ভাবনা, চিন্তা এবং এমন কতকগুলো মানে দক্ষতার বিষয় রয়েছে, যে বিষয়গুলো মানুষের একটি শিশুর ভেতর থেকে উঠে আসে, তার নিজস্ব একটা ভাবনার জিনিস। যেমন একটি শিশু সুন্দর খেলতে পারে, খেলাধুলা করতে পারে, এই যে খেলাধুলা করতে পারে, কেউ কেউ এর মতো অভিকের মতো শিশুরা যেমন গান করতে ভালোবাসে, এগুলো কিন্তু বিদ্যালয়ে শিক্ষা দিয়ে কিন্তু এগুলোকে ডেভেলপ করা খুব কঠিন। এটা হচ্ছে শিশুর একটা ভেতরের নিজস্ব ক্ষমতা। এই যে প্রাসঙ্গিক শিক্ষাটা এবং তার সঙ্গে সঙ্গে সমাজের সঙ্গে তাকে মিলিয়ে দেওয়া, মিশিয়ে দেওয়া, এই জন্যে আমাদের যেটা আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন, আজকে শিক্ষা নীতি যত নতুন বেরিয়েছে 2005 সাল, আজকে 2019 সালেতেও ওই একই বিষয়টা ঘুরে ফিরে আসছে, যে শিশুকে যা কিছু পাঠ দেওয়া হচ্ছে তারও বাইরে তাকে প্রাসঙ্গিক শিক্ষার সঙ্গে শিশুকে যুক্ত করো। শিশু যাতে সময় বিদ্যালয়গুলোতে হাতে কলমে শিক্ষার একটা প্রজেক্ট ওয়ার্কটা আপনি নিয়ে এসেছেন। ঠিক 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 যেটা আমি সেটাই বলছি। যেমন ধরুন ক্লাস ষষ্ঠ শ্রেণীতে আজকে একটা ছোট্ট একটা ইতিহাসের চ্যাপ্টার পড়তে গিয়ে, একদম বৌদ্ধ এবং জৈন ধর্মের অভ্যুত্থানের অংশটা পড়তে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থানের সঙ্গে সঙ্গে ওখানে দুটো দেখতে পাওয়া যাচ্ছে, যে ষোড়শ মহা জনপদ আছে, তার মধ্যে কতগুলো গণরাজ্য রয়েছে, গণরাজ্যগুলো তারা নিজেরা বসে ঠিক করছে, সেখানে কেউ রাজা নেই, মানুষ। আজকে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা, আমাদের আজকে ষোলো আনার যে সমাজ এক সময় ছিল, আমাদের সবাই মিলে বসে তার বিচার করতো গ্রামাঞ্চলের দিকে যে ছিল, এই যে সামাজিক কৃষ্টিগুলো, এই কৃষ্টিগুলো যে উঠে আসছে, এই জিনিসটা কিন্তু শিশুর মধ্যে ওই সহবস্থান, শান্তি, সবাইকে সমান চোখে দেখা, সমস্ত ধর্মের মানুষকে একই চোখে দেখা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু ওখান থেকে উঠে আসছে। তাহলে ইতিহাসের শিক্ষা মানে নিতান্তই ওই ঘটনাটুকু জানানো, ওর পেছনে যে একটা মস্ত বড় একটা মেসেজ বার্তা আছে সেইটাকে কেউ উপলব্ধি করা, যেটা সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছে একটা মানুষ গড়ে তুলতে, ওটা সব থেকে পরিপূর্ণ শিক্ষা, পরিপূর্ণ শিক্ষা বিবেকানন্দের শিক্ষার সঙ্গে যুক্ত করে। সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু সহজে কিন্তু ওই এক দার্শনিককে রাষ্ট্রপতি করতে চায়নি অনেকে, কিন্তু জওহরলাল নেহরু তাকে চেয়েছিলেন, সত্যি সত্যি একজন দার্শনিক যদি রাষ্ট্রপতি হয় তাহলে সে দেশের ভাবনা, চিন্তা, শিক্ষা আসল যে রূপটা
তার সেটাই কিন্তু পরিবর্তিত হয়ে যায়। সেই প্রত্যাশা রেখে তাকে কিন্তু রাষ্ট্রপতি করা হয়েছে। এবারে তো আমরা অভিকের কাছে নজরুল গীতি একটা শুনবো, সেই সর্বধর্মের একটা সর্বধর্মের সমন্বয় সমন্বয়ের ভাবনা নিয়ে একখানা গান আমরা শুনবো এবং আমাদের মনে হয় যে আজকে খুব প্রাসঙ্গিক ভাষণ আমরা শুরু করবো। উঠে বেজে
দর্শক সাধারণ, আজকে আপনারা যখন অনুষ্ঠান দেখছেন তখন আপনারা নিজেরাও জানেন যে আমরা কোন পরিস্থিতিতে এখন আমরা আমাদের সময়টাকে অতিবাহিত করছি। সেই মার্চ মাস থেকে আমরা এমন একটা অবস্থায় পড়েছি যে আমরা একসঙ্গে কোথাও মিলিত হতে পারছি না। আমাদের নিজেদের প্রতিভা বিকাশের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের স্তরে যেতে পারছি না। আমরা লকডাউনের মধ্যে পড়ে আমরা এমন একটা পরিস্থিতিতে রয়েছি যে আমাদের মুখে এরকম একটা মাস্ক রেখে কথা বলতে হচ্ছে, এবং আমরা যখন বাজারে যাচ্ছি বা নিয়ন্ত্রিত কোনো জায়গায় যাচ্ছি তখন কিন্তু নিজেদের অত্যন্ত সচেতনভাবে আমাদের যেতে হচ্ছে। আমরা স্যানিটাইজার হাতে লাগিয়ে এবং আমাদের চোখ মুখ বন্ধ রেখে কীভাবে আমরা যে এগোচ্ছি তা আমরা নিজেরা জানি। তা সত্ত্বেও আজ কিন্তু আমাদের অভি অত্যন্ত আনন্দের সঙ্গে সমস্ত রকম প্রিকশন নিয়েই স্টুডিওতে এসেছি, আর স্টুডিওতে আসার কারণে আমরা পেয়ে গেছি আমাদের মাননীয় প্রাক্তন উপশিক্ষা অধিকর্তাকে, শ্রী দিব্যগোপাল ভট্ট মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন, যিনি অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যেমনভাবে তার পরামর্শ এবং শিক্ষকদেরকে পরামর্শ, আরও যে সমস্ত বড় বড় কাজগুলোতে শিক্ষা বিভাগ পরিচালিত হয় সেগুলো করে থাকেন, আর তারই মধ্যে আমরা শিক্ষক দিবসের এই সুন্দর দিনটি পেয়েছি। স্যার, আজকের দিনটিকে আপনি যেভাবে মানে অত্যন্ত আনন্দের সঙ্গে আজকে আমাদের সঙ্গে সময় দিয়েছেন, আমাদের আরও কিছু বলুন এবং অভিজ্ঞ আশীর্বাদ করুন, ও যাতে নিজে আরও বেশি সঙ্গীতের মধ্যে নিজেকে আরও বড় করতে পারে। আমার যেটা কথা হচ্ছিল, যে কথাটা অভিজ্ঞের গান শুনতে শুনতে যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে যে এই গানের এই সমস্ত গানগুলির মধ্যে একটা মানে একটি শিশু যে যে কিশোর যার যার বিশেষ চাহিদা সম্পন্ন হওয়া সত্ত্বেও তার মধ্যে যে বিশেষ ক্ষমতা রয়েছে, সে তার নিজস্ব নিজের নিজের ক্ষমতাটুকুকে একেবারে উজাড় করে দিয়েছে গানগুলির একদম এবং তার সঙ্গে সঙ্গে ও একটি বার্তা দিচ্ছে সবাইকে, গোটা সমাজকে। সে বার্তাটি হচ্ছে যে ওর একটা যে ক্ষমতাকে সবাইকে স্বীকৃতি দিচ্ছে। আপনি যে কথাগুলি বলছেন যেটা হচ্ছে সেই স্বীকৃতির বিষয়টি, আমরা যেমন সবাই তাকে আশীর্বাদ করছি, আজকে উৎসাহিত করছি, সঙ্গে সঙ্গে তাকে অনেক বড় হতে হবে, অনেক ভালো হতে হবে, আগামী দিনে তাকে মানুষ হিসেবে তাকে চিহ্ন রেখে যেতে হবে সমাজের বুকে, যে এই প্রতিবন্ধকতাকে সে কাটিয়ে উঠতে পেরেছে। এই কাটিয়ে ওঠাটার নামই হচ্ছে আসলে মনুষ্য, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন, এখানে সর্বপল্লী রাধাকৃষ্ণন যে কথাটুকু বলেছেন, এই কাটিয়ে ওঠার ভাবনাটাই হচ্ছে শিক্ষা। আসল শিক্ষার কিন্তু এর মধ্যে সমস্ত বইপত্রের মধ্যে সিলেবাসের মধ্যে নেই। আসল শিক্ষা হচ্ছে যে একটা মানুষ তার নিজস্ব যে বাধা, তার মধ্যে যে সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাকে কী করে ভেঙে সে একটা সবার মধ্যে ছোট আমিকে সে বড় আমিতে কি করে রূপান্তরিত করতে পারছে, এই বড় আমিতে রূপান্তরিত করার জন্য অভিক যে চেষ্টা তার গানের মধ্যে দিয়ে সূচনা করেছে, আগামী দিনে সেই সেই সূচনাটাই একদিন মহিরূহ হয়ে একটা ফুলে ফলে সম্ভারে পূর্ণ হয়ে উঠুক সেই কামনা করি। এবং আজকের এই যে শিক্ষক দিবসের সুপূর্ণ লগ্নে সেই আশীর্বাদ এবং সেই কামনাটুকু রাখি। স্যার, অত্যন্ত সুন্দরভাবেই অভিজ্ঞকে আশীর্বাদের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার একটা আহ্বান দিয়েছেন। আমরা সঙ্গে সঙ্গে পেয়েছি অভিজ্ঞের বাবাকে, সুব্রতদা। তিনি কীভাবে সন্তানকে এই পর্যায় পর্যন্ত তাকে বড় করার চেষ্টা নিয়েছেন যদি একটু আমাদের দর্শক সাধারণকে বলেন, কারণ অনেক মা বাবাই এরকম ধরনের অবস্থার মধ্যে পড়ে তারা একটু সাহস চান, তারা একটু চান যে কী করে তারাও তাদের সন্তানকে একইভাবে বড় করবে, একটু বলুন। দেখুন, এই লড়াইয়ে আমার ভূমিকাটা পার্শ্ব চরিত্র, ঠিক মূল লড়াইটা কিন্তু রয়েছে অভিকের মা, এইটাই আমি বলাতে চেয়েছিলাম। ঠিক জীবিকা, হ্যাঁ, আপনি একটু আগেই বলেছিলেন জীবিকার কারণে আমাকে ব্যস্ত থাকতে হয়েছে,
আমি হালে 5 বছর হয়তো রিটায়ার করেছি, এখন হয়তো কিছু সময় দিতে পারছি, তার আগে সময় দিতে পারিনি। লড়াইটা কিন্তু করেছে অভিকের মা। গানের যে ক্ষমতাটা ওর মধ্যে ছিল, সে ক্ষমতাটা অনুধাবন করে আমরা ওকে এই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ছোটবেলার থেকেই বিভিন্ন গুণী মানুষ ওকে গানের ব্যাপারে সাহায্য করেছেন, বুকে টেনে নিয়েছেন, আন্তরিকভাবে ওকে যাতে আরও ভালো করে গান করতে পারে সেই চেষ্টা করেছেন। বাণীচক্রে ওর শুরু, তারপর গীতবিতান, গীতবিতানে ও 3 বছর গান শিখেছে এবং সেখানে ও প্রথম 2 বছর র্যাঙ্কও পেয়েছিল গানে। এরপরে ও অত্যন্ত নমস্য ব্যক্তিত্ব শান্তিনিকেতনের মোহন সিং, সেখানে কোনো একটাভাবে মোহন সিংয়ের সাথে আমাদের আলাপ হয়, আমাদের না বলবো না ওর মার সাথে আলাপ হয়, এবং উনি ওর গান শুনে অত্যন্ত আনন্দিত হয়ে আন্তরিকতায় উনি একরকম জোর করেই আমাদেরকে শান্তিনিকেতনে আসতে বলতেন এবং আমরা শান্তিনিকেতনে ওকে নিয়ে যেতাম। উনি এখনও আজকের দিনেও যখনই আমরা শান্তিনিকেতনে যেতে পারি উনি এখনও অভিজ্ঞে নিয়ে বসেন। এছাড়া ছোটো বয়স থেকে ওর পিসি ইলা বন্দ্যোপাধ্যায়, গানের জগতের মানুষ, ওকে বিভিন্ন ডিভোশনাল সং এগুলো শিখিয়েছে। এছাড়া ছোটোবেলায় একজন শিক্ষক ছিলেন, আমি কারোকেই ইয়ে করব না, অঞ্জন দত্ত বলে, তিনি ওর মধ্যে যে গানের একটু একটু অন্য ধরনের গান পছন্দ করার যে ব্যাপারটা সেটা উনি ওর মধ্যে ডুবিয়েছেন, উনি ওর মধ্যে জাগিয়েছেন। এই মুহূর্তে আমি বলবো আমরা খুব সৌভাগ্যবান, ও যার কাছে এখন গান শেখে, মিনতি লাহা, তিনিও একজন খুব বিদগ্ধ শিক্ষিকা। উনি অভিককে একবারে সন্তান স্নেহে গান শেখান এবং আজকে যে এই যে কঠিন গানগুলো দেখছেন আপনি, অভিক মোটামুটি অবলীলাক্রমে গাইছে, এটা মিনতি লাহারই অবদান। ওনাকে শেষ গানের মধ্যে লালন গীতি রেখেছে, হ্যাঁ লালন গীতি রয়েছে, লালন এই শিক্ষা নিয়ে কথা হচ্ছে, শিক্ষাতে ব্যাপারে লালন গীতি একটা শিক্ষণীয় ব্যাপার, সেখানেও ধর্ম অধর্ম এসবের কোনো ভেদাভেদ নেই, আলটিমেটলি সেই তার কথা বলা। আর আমি আরেকটু যোগ করে দেবো এই মুহূর্তে, যেমন ও শ্রাবণী সেন মিউজিক একাডেমিরও একজন সদস্য, ও ওখানে গান শিখতে যায়। সুতরাং গানের ব্যাপারে যতখানি করা সম্ভব চেষ্টা করছে এবং ও সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। আমরা এখন শুনবো, আমরা তাহলে লালন গীতিটা এবার শুনেন। একদম ছিলে কোটা, আমি এক পাগলা বেটা,
আমি একা পাগলা বেটা বসে একা কেশনে বলি তারে ধৈন বলি তারে উপরে নিচে সারি 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 নদর যাদারে উপরে নিচে সারি 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 নদর যাদারে লালন কয় যেতে পারি লালন কয় যেতে পারি কুন্ডর যা খুলে ধরে ধৈন বলি তারে ধৈন বলি তারে বেঁধেছি এমন ঘর বেঁধেছি এমন ঘর শূন্যের ওপর পয়সা করে ধৈন ও বলি তারে ধৈন ও বলি তারে। আমরা আজকে ওর কাছে যে গানগুলো শুনলাম আমাদের দর্শক সাধারণ আজকের আপনারা যে সময়টা আমাদের সঙ্গে দিলেন আমরা আপনারা যারা টিভির ওপারে বসে রয়েছেন আমাদের অনুষ্ঠান দেখছেন এবং বিশেষ করে আমরা যে বিশেষ দিনটিকে আজকে আমরা স্মরণের মধ্যে রেখেছি তাতে আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই আনন্দিত হবেন যে আমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে শিক্ষা গ্রহণ করার পর আমরা আমাদের এই শিক্ষায় এগিয়ে যেতে পারি। আমরা প্রথাগত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা এবং নিজেকে যোগ্যতম করে তোলার শিক্ষাতে আমরা যদি এগিয়ে চলি তাহলে কোনো বাধাই আমাদের কাছে বাধা নয়। একটু আগে সুব্রতবাবু ওর বড় হওয়া সম্পর্কে যে কথাগুলি বলছিলেন যে মায়ের ভূমিকা, এই মায়ের ভূমিকা কিন্তু আমাদের দীর্ঘদিন সবাইকে মনে রাখতে হবে এই কারণে যে আমরা জন্মসূত্রে মায়ের কী বলবো জঠর থেকে আমাদের উৎপত্তি আমরা বেরিয়ে আসি কিন্তু সঙ্গে সঙ্গে এটা ভাবতে হবে তার সন্তান স্নেহেতেই আমরা বড় হই এবং সেই বড় হওয়ার পেছনে তাদের অবদান কিন্তু অনস্বীকার্য। আমাদের যারা মায়েরা আমাদের সঙ্গে সবসময়ই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন আমরা কখনো কখনো ভুলভ্রান্তি করে ফেলি, মাকে মা হিসেবে আমরা না স্মরণে রেখে আমরা তাদের সঙ্গে অনেক রকম অন্যায় আচরণ করি। কিন্তু এই যে আমরা আজকে অভিকের গান শুনলাম বিশেষ করে লালনের গান দিয়ে সে যেভাবে আমাদের মাতিয়ে দিল, আমরা কিছুদিন আগে একটি সিনেমা পেয়েছিলাম মনের মানুষ, সেই মনের মানুষের মধ্যে এই গানটির প্রভাব এমনভাবে ছায়া ফেলেছিল যে অনেক মানুষই কিন্তু আজকাল তো বাউল গানের মধ্যে অনেক মানুষই প্রবেশ করেছেন এবং লালন গীতি খুব আনন্দের সঙ্গে গান তারা গান। স্বাভাবিকভাবেই এই গানটির মধ্যেই কিন্তু অভিক জানিয়ে দিয়েছে যে মানুষকে একক ধরতে হবে, মানুষ এগিয়ে চলবে মানুষের মধ্যে মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে থেকে। আমাদের মধ্যে আজকে স্যার আছেন, স্যারের থেকে এক দু মিনিট শুনে নিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করবো। স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে এসে গেছি, আপনি যদি এক দু মিনিট কিছু বলেন। খুব সুন্দর অভিক রবীন্দ্র দিয়ে শুরু করেছেন লালনে শেষ করেছে, আর এই রবীন্দ্র এবং লালনের এক সম্পর্ক আছে মাঝে নজরুল। ঠিক এই গান চয়েস করার থেকে শুরু করে এই যে প্রথম শুরু থেকে শেষ অবধি এই যে টেনেছে, এই গানের একটা মস্ত বড় মানে একটা ঘরানাকে ধরার চেষ্টা করেছে তার সঙ্গীতের চর্চার মধ্যে দিয়ে। এটা সব ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস আছে এই গানগুলির মধ্যে দিয়ে, সেই শিক্ষার কথাই বলা আছে যে আসলে মানুষ হচ্ছে সত্য, মানুষই হচ্ছে আসল সত্য। লালন দিয়ে যেখানে শেষ করছে এখানে ঈশ্বর তো আর বাইরের কোথাও নেই, না আছে আকাশে না আছে বাইরে, মানুষের মনের মধ্যেই আসলে ঈশ্বর আছে, এই যে দেহ তার কুটরির মধ্যেই ঈশ্বর বাস করছে। এবং রবীন্দ্রনাথও কিন্তু ওই মানব দর্শনের কথাই বলে গেছেন, আর আজকে রাধাকৃষ্ণনও সেই মানব দর্শনের কথা উল্লেখ করেই শিক্ষার এই কাঠামোটাকে ভিতটাকে গড়ে তোলার চেষ্টা করেছেন তার দর্শন চিন্তার মধ্যে দিয়ে চর্চার মধ্যে দিয়ে। তো আমরা আজকে এই পূর্ণ দিনে সবাই এই অভিককে আশীর্বাদ করি, তার এই গানের মধ্যে দিয়ে আমাদের আজকের দিনটা আজকে স্মরণীয় হবে। সবাইকে নমস্কার জানিয়ে আমরা আজকে শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর এই রকম অবস্থার মধ্যে যে আমরা পড়েছি
খুব তাড়াতাড়ি যেন আমরা এই বিপদ থেকে মুক্ত হতে পারি। আমাদের এই মিলিত প্রচেষ্টা, মিলিত ইচ্ছে সবাইকে জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আমরা অভিককে আবার বারান্তরে আনব এ কথা আপনাদের জানিয়ে রাখলাম। নমস্কার। নমস্কার। আসেন গো বাবু, যাবেন তো? যাবো তো বটেই। একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা, টেস্টে তো এত ভালো করেনি, ফাইনালে তো ফাটিয়ে দিয়েছে। আর বলবেন না, টেস্টের রেজাল্টটা ভালো করতে পারেনি কেন জানেন? ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, কানের সামনে টিভিতে সারাক্ষণ ঘ্যানর 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 করছে, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে। তারপরে মাস্টারমশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। হ্যাঁ, এখন সবার মুখে মুখে একটাই নাম, পারুল প্রকাশন। পারুল প্রকাশন, প্রকাশনায় বিশ্বমান।